আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এবিএম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আজকে আমি এসেছি নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটির প্রথম অধ্যায়, পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান, এই অধ্যায়টি কিছুটা আলোচনা করব বলে। তো এই অধ্যায়টি মূলত যাদের সালগুলো মনে থাকে না, বিশেষ করে তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ো তাদের সাল মনে রাখা একটা দুরূহ ব্যাপার, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকো যে এটা কিভাবে সম্ভব। সাল, মানুষের নাম, ইতিহাস, এই জিনিসগুলো তোমাদের কাছে একটু খুবই বিদঘুটে লাগে। আসলে তাদের জন্য এই ক্লাসটি বেশ উপকারী হবে বলে আশা রাখি। এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাব। তার আগে বলে নেই, এই যে আমার হাতে বইটি দেখতেছো, এই বইটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর। অন্যান্য যারা ভিডিওটি দেখছেন সাথে থাকুন, আশা রাখি উপকার হবে। আমরা এই বইটিতে এই প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টিতে 1947 থেকে 1970 এই সাল বিভাজনের মধ্যে যে ঘটনাগুলো সেগুলো আমরা আলোচনা করব। বাঙালি জাতীয়তাবাদের উত্থানে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তারই ফলশ্রুতিতে 1971 আমরা একটি স্বাধীন দেশ পাই, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে আমাদের নিজেদের পরিচয় পেয়ে যাই। ঠিক আছে, আমরা আমাদের এই পাঠে যা আলোচনা করব অ্যাট এ গ্ল্যান্স তা দেখে নিই। প্রথমেই আমরা দেখব হচ্ছে ভারত পাকিস্তানের বিভক্তি, এরপর জাতীয়তাবাদের উত্থান, ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে হলো, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা, এরপর যুক্তফ্রন্ট সরকার, তারপর সামরিক শাসন, মৌলিক গণতন্ত্র, এবং তারপর দেখব আমরা ভারত পাকিস্তান যুদ্ধ, ছয় দফা আন্দোলন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, এরপর ঐতিহাসিক আগরতলা মামলা, 1969 গণঅভ্যুত্থান, 1970 নির্বাচন, এবং আমরা আরও কিছু জিনিস দেখব। এই যে সাল বা সালের ঘটনাক্রম বা ধারাবাহিকতা, এই জিনিসগুলো আমাদের মনে রাখা একটু দুরূহ হয়ে যায়। শিক্ষার্থীরা মনে রাখবে একটা বিষয় যে নিজেকে জানা, দেশকে জানা, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ জানা তোমার একটা কঠিন এবং গুরু দায়িত্ব বলা চলে। তাই এই জিনিসগুলোকে অবশ্যই তুমি মনোযোগ দিয়ে আয়ত্ত করবে। এখন আমরা আমাদের পাঠে চলে যাই। তোমরা প্রথমেই দেখতেছো ভারত পাকিস্তান বিভক্তি। তাহলে আমরা যদি শুরুতেই আলোচনা করি যে ভারত পাকিস্তান বিভক্তি, দেখো যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক দেশটি স্বাধীন হয় 1947 সালে। এরপর অর্থাৎ 1947 সালেরই 15ই আগস্ট স্বাধীন হয় ভারত। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ হিন্দু মুসলিম এই যে বিভাজন, এই বিভাজনের ভিত্তিতে এই দুটি দেশের স্বাধীনতা আসে। এরপরে তাহলে আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত, আমাদের অবস্থান করে যায় পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ আমরা পশ্চিম পাকিস্তানের হাতে বা অধীনে এসে যাই। তাহলে এই যে আমরা পাকিস্তানের হাতে পড়লাম, তারা তখন থেকেই নানা ধরনের শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, বঞ্চনা আমাদের উপর দিয়েই যেতে থাকে। ঠিক তোমরা দেখো এরপর থেকেই কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদের উত্থানও ঘটতে থাকে। কেন? কারণ 1947 সাল থেকেই তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রথম যে বাহন ভাষা, সেই আমাদের মুখের ভাষা বাংলা তারা কেড়ে নিতে চায়। তাহলে এই বাংলা ভাষার উপর তারা আঘাত হানে, এই ভেবে তারা বলে যে বাংলা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, অর্থাৎ উর্দুকে তারা রাষ্ট্রভাষা করতে চায়। সেই সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও এই কথা বলেন এবং ইয়াহিয়া খান তো বলেনি, তারপর বলেন হচ্ছে আমাদের এই দেখো এই যে বাঙালি জাতীয়তাবাদের উত্থান, তারা যখন ভাষা আন্দোলনের কথা বললেন তখন থেকেই বাঙালিরা তাদের প্রতিবাদ করা শুরু করেছিল। তো ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ তোমরা জানো, যে ভাষা আন্দোলন যখন শুরু হয় তারা যখন ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা,
তখন আমাদের ছাত্র জনতা এবং আবামর জনগণ সকল শ্রেণী পেশার মানুষ এটাকে প্রতিবাদ করে। এই প্রতিবাদের ফলশ্রুতিতে দেখো ভাষা আন্দোলন কেন্দ্রিক বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্রিক প্রথম যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে সেটি হচ্ছে তমুদ্দিন মজলিস। 2 সেপ্টেম্বর 1947 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এটা প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কাশেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তার নেতৃত্বে এই তমুদ্দিন মজলিস গড়ে ওঠে। তোমাদের কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার যে বাংলাকে পাকিস্তানের গণপরিষদের উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাখার প্রস্তাব প্রথম করেছিলেন এই ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লা থেকে নির্বাচিত এই সদস্য। তিনি প্রথম বাংলাকেও সেই মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন। যাই হোক, এরপর আমরা দেখি যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের ডিসেম্বর মাসে গঠন করা হয়। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও তার একই কাজ করে যে তাদের সংগ্রামের তাদের ভাষা অর্জন করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করে থাকে। পরবর্তীতে 1948 সালের ফেব্রুয়ারি মাসে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। অর্থাৎ যখন দেখা গেল যে ভাষা আন্দোলন প্রথম তো ছাত্রদের দিয়ে শুরু হলো, তো সেখানে অন্যান্য রাজনৈতিক দল বা আপামর জনগণ বা অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ তাদের সবাইকে দিয়ে এটা এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। আশ্চর্যের বিষয় হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় জেলে ছিলেন এবং তিনি আওয়ামী লীগের নেতাদেরকে ডেকে নিয়ে এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে তিনিও কিন্তু পরিশেষে যখন 1952 সালে মূল ঘটনা তখন তিনি কিন্তু জেলে বসেই তিনি অনশন করেছিলেন এবং এজন্য তাকে কিন্তু এখান থেকে ট্রান্সফার করে ফরিদপুর জেলেও নিয়ে যাওয়া হয়েছিল। তো এভাবে 1952 সালে ভাষা আন্দোলন কেন্দ্রিক মূল ঘটনাগুলো ঘটে। 30 জানুয়ারি ছাত্র জনতা প্রতিবাদ করে, ধর্মঘট করে। এরপরে 20 ফেব্রুয়ারি 1952 সালে তারা 144 ধারা জারি করে, এই ভেবে যে তারা যেন বাঙালিরা যেন কোনো আন্দোলন করতে না পারে। এরই ফলশ্রুতিতে দেখো যে 21 ফেব্রুয়ারি কিন্তু এটা পাশ হওয়ার কথা ছিল। তো 21 ফেব্রুয়ারির আগেই যখন 144 ধারা করা হয় তখন বাঙালি এই ছাত্র সমাজ একটা মিটিংয়ে তারা 10 জন করে করে একটি দল করে এর প্রতিবাদ করার জন্য বের হওয়ার একটা পরিকল্পনা করে। তারা এভাবে বের হতে থাকে, তাদের এই মিছিলে টিয়ার গ্যাস ছোড়া হয়, অর্থাৎ কাঁদানে গ্যাস গুলি ছোড়া হয়, সেখানেই অনেক অনেকে শহীদ হন। এদের মধ্যে তোমরা জানো সালাম বরকত, রফিক জব্বার আর অনেকে নাম না জানা অনেকেই শহীদ হন। এই যে শহীদ হন এরই ফলশ্রুতিতে সারা বাংলা আন্দোলনে ফেটে ওঠে। 1952 সালেরই 22 ফেব্রুয়ারি একটা বড় মিছিল হয়, সেই মিছিলেও গুলি চালানো হয়, সেখানে শফিউর রহমান নামে একজন শহীদ হন। তারপর দিন 23 ফেব্রুয়ারি ঢাকায় অস্থায়ী শহীদ মিনার গঠন করা হয়। এই অস্থায়ী শহীদ মিনার 24 তারিখ পুলিশ সদস্যরা ভেঙে দেন। এভাবে চলতে থাকে এই ভাষা আন্দোলন এবং এই যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় তারা মেনে নেয় বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে এবং এই রাষ্ট্রভাষা করা হয় 1956 সালে গিয়ে সাংবিধানিকভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। মনে রাখবে তৎকালীন 56% মানুষ কিন্তু বাঙালি ছিল, সারা পাকিস্তানে যতগুলো মানুষ ছিল তাদের 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, সেই অর্থে বাংলা ভাষা রাষ্ট্রভাষার অবশ্যই দাবি দেয়। এরপরে দেখো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা জানো যে 1953 সাল থেকেই 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এই 1953 সাল থেকে পালন করা এটিকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এবং কানাডায় অবস্থানরত কিছু এই দেশীয় মানুষের চেষ্টার ফলে 1999 সালে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এটি বাঙালি জাতি হিসেবে অবশ্যই আমাদের জন্য একটা সুখকর খবর এবং 2010 সালে এসে জাতিসংঘ সেটি পাশ করে। তাহলে এর মধ্য দিয়ে আমরা একটা আমাদের ভাষাকে সমুন্নত করতে
পারে। এরপর দেখো রাজনৈতিক ঘটনাপ্রবাহ কিভাবে পর পরিবর্তন করে। যখন দেখলাম যে এই দেখলো যে শাসন শোষণ এগুলো বংশনা আরো বেড়ে যাচ্ছে, তখন এই দেশীয় মানুষ এই দেশীয় নেতারা রাজনৈতিক নেতারা বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শের বাংলা কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারা একটা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বড় ভূমিকা রাখলেন। তারা কি করলেন, তারা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন। তোমরা খেয়াল রাখবে মুসলিম লীগ কিন্তু হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দল, আর এখানে গঠন করা হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ 1949 সালে ঢাকার রোজ গার্ডেনে। যদি পরীক্ষায় আসে কোথায় এটি গঠন করা হয়, ঢাকার রোজ গার্ডেনে 1949 সালে। এবং এই যে আমরা যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকতে চাই, এই বেঁচে থাকার জন্যই এই যে মুসলিম কথাটি, এই মুসলিম কথাটি 1955 সালে বাদ দেওয়া হয়। ফলে দলটির নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এরপর থেকে এটি বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত বড় অবদান রেখে চলেছে, তোমরা অনেকেই জানো। এখন দেখো যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। দেখো এই যে যুক্তফ্রন্ট, তার আগে বলে নেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তোমাদের অবশ্যই ইতিহাস জানতে হবে, নিজের দেশের ইতিহাস। এরপরে সম্পাদক ছিলেন শামসুল হক, টাঙ্গাইলের মানুষ। এরপরে যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও তার সাথে বঙ্গবন্ধু নামটি যুক্ত হয়েছে 1969 সালে, তখন তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। তাহলে তোমরা খেয়াল করো যুক্তফ্রন্ট গঠন করা হয় 1954 সালে। এই যুক্তফ্রন্টে এর কাজ হলো যে মুসলিম লীগের বিরুদ্ধে, পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে জেতার একটা প্রয়াস চালানো হয় এই যুক্তফ্রন্টের মাধ্যমে। যুক্তফ্রন্টে চারটি দল অংশগ্রহণ করে। এই চারটি দলের মধ্যে খেয়াল করো আওয়ামী মুসলিম লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, এরপর কৃষক শ্রমিক পার্টি শের বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে, নিজামে ইসলাম মৌলানা আতাহার আলী খানের নেতৃত্বে, এবং গণতন্ত্রী দল হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে। তোমরা দিনাজপুরে গেলে দেখে থাকবে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এটি কিন্তু এই হাজী দানেশের নামানুসারে। তাহলে এই চারটি দল মিলে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে, এবং যুক্তফ্রন্টের নির্বাচন 1954 সালে ঘটে। প্রাদেশিক পরিষদের এই নির্বাচনে, প্রাদেশিক পরিষদের এই নির্বাচনে 237টি আসনের নির্বাচন হয়, তার মধ্যে 223টি আসন লাভ করে এই যুক্তফ্রন্ট এবং মাত্র 9টি আসন লাভ করে মুসলিম লীগ। এই যে নিরঙ্কুশ একটা বিজয়, এই বিজয় বাঙালিদের স্বাধীনতার একটা প্রয়াস বলা চলে, অর্থাৎ জাতীয়তাবাদের এখানে উত্থান শুরু হয়ে যায়। এরপর এই যে যুক্তফ্রন্ট সরকার গঠন হবে, তারা পশ্চিম পাকিস্তানিরা নানা ধরনের টালবাহানা শুরু করে। এই টালবাহানার মাঝখানে সরকার গঠনের অনুমতি দেয় এবং মাত্র 56 দিন এই সরকার টিকে থাকে। তারপরে দেশে অন্য ধরনের ষড়যন্ত্র শুরু হয়। দেখো যুক্তফ্রন্ট সরকারের নেতৃত্বে কিন্তু ছিলেন শের বাংলা একে ফজলুল হক, সেই সরকার টিকে ছিল মাত্র 56 দিন। তোমাদের মনে রাখতে হবে যুক্তফ্রন্ট সরকারের কতদিন কার্যকরী ছিল, যুক্তফ্রন্ট সরকার কার্যকরী ছিল 56 দিন। এরপর আমরা দেখব সামরিক শাসন শুরু হয়ে যায়। দেখো ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা এই সামরিক শাসন জারি করেন পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো এই সামরিক শাসনে। এরপরে মাত্র 20 দিনের মধ্যেই তাকে হটিয়ে আইয়ুব খান 1958 সালেরই 27শে অক্টোবর, ওই মাসেই 27শে অক্টোবর তাকে হটিয়ে ক্ষমতা দখল করেন, এবং তিনি ক্ষমতা পাকাপোক্ত করতে গিয়ে এবং এই বাঙালিদের উপর, বাংলাদেশিদের উপর নানা ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো শুরু করেন। তোমরা খেয়াল করে দেখবে ইতিহাস একটু জেনে দেখবে 1960 সাল এবং 1962 সালে শিক্ষানীতি বিরোধী আন্দোলন শুরু হয়, অর্থাৎ তারা যে শিক্ষানীতি করে সেটা আমাদের বাঙালিদের স্বার্থের পরিপন্থী, যার কারণে এখানে ছাত্ররা এবং সাধারণ জনগণ সেই আন্দোলনে সামিল হয়। এরপর এই সামরিক শাসন শেষ হওয়ার পর তো এই যে আইয়ুব খান ক্ষমতায় আসলেন, এই আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি গণতন্ত্র চালু করেন, যেটাকে ইংরেজিতে বলা হয় বেসিক ডেমোক্রেসি। একটু তোমরা খেয়াল করো ইংরেজিতে এটাকে বলা হয় বেসিক ডেমোক্রেসি।
এই বেসিক ডেমোক্রেসি 1960 সালে এটা উনি আবির্ভাব ঘটান। এই ডেমোক্রেসি মৌলিক গণতন্ত্রের মূল কথা ছিল যে প্রাদেশিক এবং জাতীয় পর্যায় থেকে 80,000 চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত হবে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, যা আসলে তার কুক্ষিগত ক্ষমতা কুক্ষিগত করার একটা পায়তারা ছিল এই যে মৌলিক গণতন্ত্র। এরপরে আমরা এখন বিশ্বদাগারে দেখব ভারত পাকিস্তান যুদ্ধ ছয় দফা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। দেখো ভারত পাকিস্তানের একটি যুদ্ধ লাগে, ভারত পাকিস্তানের ওই সেই সেই সময়ে কাশ্মীর এবং অন্যান্য জায়গা নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ আমরা দেখি 1965 সালে 6ই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ লেগে যায়। এই যুদ্ধটি 17 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে মূলত পাকিস্তানের সৈন্যরা ভারতে ঢুকে পড়েছিল, যার কারণে এই যুদ্ধটি লাগে। এখন এই যুদ্ধ বাধার কারণে খেয়াল করে দেখবে যে আমরা কিন্তু তখন পাকিস্তানের অংশ, তাই আমরা আমাদেরও একটা রক্ষণাবেক্ষণের দরকার ছিল, আমাদের একটা সংরক্ষণের ব্যাপার ছিল, কিন্তু তারা পাকিস্তানিরা আমাদেরকে অরক্ষিত করে রেখেছিল, যার কারণে আমরা অরক্ষিত হয়ে পড়ি। এবং এই জন্যই পরবর্তী সালে অর্থাৎ 1966 সালে যখন ছয় দফা ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু যখন ছয় দফা ঘোষণা করেন, এই ছয় দফায় কিন্তু আমাদের নিজস্ব মিলিটারি বাহিনী গঠন করার জন্য, আধা মিলিটারি বাহিনী গঠন করার জন্য বঙ্গবন্ধু একটা দফা দিয়েছিলেন। এখন তাহলে আমরা এই ভারত পাকিস্তান যুদ্ধ একটু জানলাম, এরপরে আমরা জানবো হচ্ছে ছয় দফা। তোমরা জানো বাঙালি মুক্তির সনদ এই ছয় দফাকে বলা হয়। 1966 সালে 5 থেকে 6ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা উত্থাপন করেন। তার এই দফা ছয়টি কিন্তু তোমাদেরকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে, তোমরা মাথায় রাখবে যে এই দফা ছয়টি কি কি তোমাদের মাথায় রাখতে হবে, একটু খেয়াল করে শোনো। প্রথম দফাটি ছিল যে ফেডারেল সিস্টেমের একটি সরকার পাকিস্তানে থাকবে, সকল সার্বজনীন মানুষ সেখানে ভোটের অধিকার পাবে। দ্বিতীয় দফা ছিল প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বাদে বাকি সকল বিষয় অঞ্চলের হাতে নিযুক্ত থাকবে, শুধু প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়টি দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার। এরপর অবাধে বিনিময়যোগ্য দুটি মুদ্রা থাকতে হবে, একটা আমাদের পূর্ব পাকিস্তানের জন্য, একটা পশ্চিম পাকিস্তানের জন্য, অথবা একই মুদ্রা থাকতে পারে কিন্তু দুই অঞ্চলেই যেন চলে সেটি। এরপর 4 নম্বরে ছিল কর ধার্য করার ক্ষমতা অঞ্চলের কাছে ন্যস্ত রাখতে হবে, তাহলে কর ধার্য করলে এরা বিভিন্নভাবে লাভবান হবে, নিজেদের কর নিজেরা নিযুক্ত নিজেরা ঠিক করতে পারবে কত কর হবে। এরপর অঙ্গরাজ্যগুলো থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা রক্ষণাবেক্ষণ এবং খরচের ভার অঙ্গরাজ্যের হাতেই থাকবে, তবে সেখান থেকে কিছু অংশ চাঁদা দেওয়া হবে পশ্চিম পাকিস্তান বা কেন্দ্রীয় সরকারকে। সর্বশেষে যেটা বললাম যে ওই যে আমরা যুদ্ধে অরক্ষিত হয়ে পড়ি, এই জন্য পূর্ব পাকিস্তানের জন্য আধা সামরিক বাহিনী গঠনের একটা কথা তিনি এখানে বললেন। এই যে দাবিগুলো বাঙালির মনের দাবি, বাঙালির প্রাণের দাবি, এইখান থেকেই বাঙালি এই দাবিগুলোকে মনের দাবি হিসেবে মেনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কোনো ডাকে এরা লাফিয়ে পড়ে, দেশ রক্ষার কাজে এরা লাফিয়ে পড়ে এবং নিজেদের এই দাবিগুলোকে নিজেদের দাবি হিসেবে আখ্যা দেয়। এরপরে দেখো, এরপরে আমরা দেখবো ঐতিহাসিক আগরতলা মামলা 1968 সাল। যখন দেখো তো এই যে বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে বিপ্লবী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে একটা প্রস্তাব আসে যে একদিন বিভিন্ন ক্যান্টনমেন্টে হামলা করে তাদের অস্ত্রগুলো লুটে নিয়ে বঙ্গবন্ধুর তাদেরকে পরাজিত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তান সরকার গঠন করবে। এই এইটি শোনার জন্য এখানে অংশগ্রহণ করার জন্য বঙ্গবন্ধু ত্রিপুরায় একবার গিয়েছিলেন। এই যাওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে এবং মোট 35 জন আসামি করে, 35 জনকে আসামি করে একটি মামলা করা হয়, সেটাকে বলা হয় ঐতিহাসিক আগরতলা মামলা। হ্যাঁ, এই মামলাটি করা হয় 1968 সালে, এবং এই মামলা করার এটিতে একটি মিথ্যা এবং বানোয়াট মামলা তা দেশের জনসাধারণ বুঝে ফেলে এবং তারা এটার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, নানা ধরনের আন্দোলন এবং চড়াই উতরাই পেরিয়ে দেখো 1969 সালে গণ অভ্যুত্থান ঘটে। গণ অভ্যুত্থান তো বুঝো, জনগণ যখন এক অভ্যুত্থান ঘটায়, তাহলে এই যে পশ্চিম পাকিস্তানিদের যে শোষণ বঞ্চনা, এই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা, তারপর এই যে 35 জন আসামি, এদের
উদ্ধার করার জন্য 69 এ গণঅভ্যুত্থান হয়। এই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে পশ্চিম পাকিস্তানের সরকার এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হন এবং বঙ্গবন্ধুকে মুক্তি দিতেও বাধ্য হন। বঙ্গবন্ধুকে 1969 সালে 22 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় এবং মনে রাখবে তার পরের দিনেই ঢাকায় বাংলাদেশের ছাত্র সমাজ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। তাহলে যদি পরীক্ষায় আসে তাকে বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালের কত তারিখ? 1969 সালের 23 ফেব্রুয়ারি। এটি করেন তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ। এরপরে আসে 1970-এর নির্বাচন। এটি বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই 70-এর নির্বাচন খেয়াল করো, তারা নির্বাচন দিতে চায় না কিন্তু বাঙালি নেতৃবৃন্দ নির্বাচন নিয়েই ছাড়বে, এরকম একটি পর্যায়। সেখানে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই নির্বাচনে, দেখো জাতীয় পরিষদের নির্বাচনে 167টি আসন অর্থাৎ 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে বাংলাদেশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এই যে 7 ডিসেম্বর 1970 সালের এই নির্বাচন, মনে রাখতে হবে 1970 সালের নির্বাচনটি প্রথম দফায় কত তারিখে হয়? 7 ডিসেম্বর হয়। এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে 9টি আসন সহ 310টি মোট আসনের মধ্যে 298টি আসন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ দখল করে, বিজয় করে এবং তারা নিরঙ্কুশভাবে জয়ী হয়ে যায়। তাহলে এর মধ্য দিয়ে ঘটে হচ্ছে তোমার যে এই বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকার, নিজেদের অধিকার এবং স্বাধীনতার যে একটা আকাঙ্ক্ষা সেটি ফুটে ওঠে। তাহলে এই ঘটনাগুলোই ছিল হচ্ছে মোটামুটি আমাদের এই আলোচনার বিষয়। তোমরা অবশ্যই যখন পাঠ করবে, যখন তোমরা এই বইটি পাঠ করবে, অবশ্যই তোমাকে সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বা দেশের ইতিহাস জানার একটা যে সুপ্ত আকাঙ্ক্ষা সেটাকে জাগিয়ে তুলতে হবে। তুমি যদি ইতিহাস মনা না হও, ইতিহাসকে যদি তুমি জানতে না চাও, ইতিহাসের প্রতি যদি তুমি আগ্রহী না হও, তাহলে এটা তোমার খুব একটা মনে থাকবে না বা আয়ত্তেও থাকবে না। তোমরা খেয়াল করে দেখো, ঘটনা পরম্পরায় 1952 সালে ভাষা আন্দোলন হয়, তাহলে তুমি অবশ্যই এগুলা যদি লিখতে পারো, ভাষা আন্দোলন, তারপর 1958 সালে হয় সামরিক শাসন জারি, তাহলে সামরিক শাসন, এরপর 1966 সালে ঘোষিত হয় 6 দফা, এরপর 1968 সালে আগরতলা মামলা, তাহলে দেখো আগরতলা মামলা, এরপর 1969 সালে মাস আপ্রাইজিং অর্থাৎ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান ঘটে 1969 সালে, এরপর 1970 সালে হয় সাধারণ নির্বাচন। তাহলে এই যে সাধারণ নির্বাচন ঘটে এই নির্বাচনে, তাহলে এই প্রত্যেকটা ঘটনার এই যে ধারাবাহিকতা, এই ঘটনাগুলোর একটা সামঞ্জস্যতা আছে। বাঙালি জাতি শোষণের হাত থেকে রক্ষা পেয়ে তারা নিজেদের স্বাধীনতা যুদ্ধে অবতারিত হওয়ার, স্বাধীনতা যুদ্ধে যাওয়ার একটা শক্তি সঞ্চয় করে এই যে ধারাবাহিক আন্দোলনগুলো এগুলোর মধ্য দিয়ে। এবং তোমরা জানো 1971 সালেই সেই মুক্তিযুদ্ধ, আমাদের কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ এবং মুক্তি ঘটে 1971 সালে 16 ডিসেম্বর। আমরা আমাদের পরবর্তী পাঠে বাকি ইতিহাসগুলো অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে যখন আসবো, তখন আমাদের স্বাধীন বাংলাদেশের ঘটনাগুলো আলোকপাত হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, আর অবশ্যই ইতিহাসকে জানার জন্য ইতিহাস মনা হয়ে এই অধ্যায়টি পাঠ করা শুরু করবে, তাহলে অবশ্যই তোমাদের বিতৃষ্ণা লাগবে না, বরং ভালো লাগবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।